अंग्रेजी गुलामी के प्रतीक को हटा इस पुण्य पावन धरा का नाम संविधान के अनुच्छेद एक में संशोधन कर इंडिया भारत इंडिया हटाकर भारत रखा जाए और भारत माता को दासता की इस नाम रूपी बेड़ियों से आजादी दी जाए संविधान देख इंडिया शब्द तो ता मुछे फैला हो विस्फोरक दावी कर बीजेपी सांसद কত বড় আস্পর্ধ একবার ভাবুন বিজেপি সাংসদের এই দাবিকে নিন্দা করেছেন বিরোধীরা সামনে লোকসভা নির্বাচন বিজেপিকে আসঞ্চুত করাই একমাত্র লক্ষ্য বিরোধীদের কাছে সেই উদ্দেশ্যে ছাব্বিশটি বিরোধী দল এক জোট হয়ে ইন্ডিয়া গড়েছে স্বাভাবিকভাবে বিরোধীদের এই পদক্ষেপ বিজেপির একেবারেই পছন্দ হচ্ছে না প্রথম থেকে ইন্ডিয়া নাম নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি শিবিরের একাধিক নেতামন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বাদ জাননি সেই তালিকা থেকে তিনি জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা টেনেছেন এই আবহে এবার ইন্দিয়া শব্দটাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার ডাক দিলেন এক বিজেপি নেতা মন্তব্য করেছেন বিজেপি নেতা নরেশ বানসাল রাজ্যসভার উত্তরাখণ্ডের বিজেপি সাংসদ তিনি এবার আপনাদের বলি যে এই ঘটনার সূত্রপাত কোথায় রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সংবিধানে উল্লেখ ইন্দিয়া শব্দটা নিয়ে আপত্তি জানান তিনি তিনি বলেন ইন্ডিয়ার নামটা ইংরেজদের চাপিয়ে দেওয়া একটা নাম যা ব্রিটিশ দাসত্বের প্রতীক তাই শীঘ্রই সংবিধান থেকে ইন্ডিয়া শব্দটাকে সরিয়ে দিয়ে ভারত করার দাবি রেখেছেন তিনি এই বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি শোনাবো আপনাদের কি বলছেন নরেশ বনসাল अंग्रेजो ने देश का नाम भारत से बदलकर इंडिया कर दिया भारत के स्वतंत्रता सेनानियों की मेहनत और बलिदानों के कारण जब उन्नीस में देश आज़ाद हुआ और संविधान में 1950 में लिख दिया इंडिया दैट इज भारत जबकि हमारे देश का नाम हजारों साल से भारत ही रहा है भारत को भारत ही बोला जाना चाहिए इसके बजाय लिखा गया इंडिया दैट इज भारत भारतवर्ष इस देश का वास्तविक नाम है देश का अंग्रेजी नाम इंडिया शब्द गुलामी की निशानी है देश को मूल और प्रमाण प्रमाणिक नाम भारत से ही मान्यता दी जानी चाहिए अतः आज़ादी के अमृत काल में अंग्रेजी गुलामी के प्रतीक को हटा इस पुण्य पावन धरा का नाम संविधान के अनुच्छेद एक में संशोधन कर इंडिया दैट इज भारत इंडिया दैट इज हटाकर भारत रखा जाए और भारत माता को दास्ता की इस नाम रूपी बेड़ियों से आज़ादी दी जाए এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও তিনি উল্লেখ করেছেন গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় মোদী ঠিক এই প্রসঙ্গেই কথা বলেছিলেন সেই সূত্র ধরেই বিজেপি নেতার দাবি ইংরেজ শাসনের সমস্ত প্রতীক দেশ থেকে মুছে ফেলা হোক প্রধানমন্ত্রী বিগত ন বছরে এই উদ্দেশ্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেছেন বলে দাবি করেছেন বনসল তার পথ অনুসরণ করে সংসদে এমন আর্জিও রেখেছেন তিনি তবে ইন্ডিয়া জোট নিয়ে এমনিতেই যখন উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি সেখানে এই মন্তব্য নতুন করে সরগোল ফেলে দিয়েছে বিজেপি নেতারা যেমন প্রথম থেকে ইন্ডিয়া শব্দটার বিরোধিতা করে আসছেন বান্সালও সেই সুরেই সুর মিলিয়েছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রীতিমতন জঙ্গি সংগঠনের সঙ্গে এই ইন্ডিয়ার তুলনা টেনেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও তিনি তুলনা টেনেছিলেন এবার এই বিজেপি সংসদের আবদারটা দেখুন তিনি রীতিমতন চাইছেন যে ইন্ডিয়া শব্দটাই সংবিধান থেকে মুছে ফেলা হোক খুব স্বাভাবিকভাবেই এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির যাবতীয় আপডেট হোক কিংবা দেশ বিদেশের খবর সব কিছু আপনারা এক মুহূর্তে জানতে পারবেন তার জন্য অবশ্যই আজতাক বাংলাকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলা